শিলিগুড়ি থেকে ছুটলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। শুনেছি কালী পূজা মানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়িতে ধুমধামে হয়, এবং সকলে মিলে, বন্ধু বান্ধবীরা মিলে চলে গেলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। দেখলাম টুইন টাওয়ার, কেদারনাথ এবং আরও ছোট ছোট প্যান্ডেল। তারপর চলে আসলাম একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়ে থাকলাম, এবং এত সুন্দর লাগলো জলপাইগুড়ির কালী পুজো, মন ভরে গেল। এবং লাইটিং এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে মন কার না ভালো হয়। এবং যেতে যেতে টুইন টাওয়ারের মণ্ডপের আগেই রাখতে হলো গাড়ি। গাড়ি রেখে ধীরে ধীরে আগাতে আগাতে চললাম, কিন্তু অনেকটা কষ্ট দিয়ে পথ পেরোলাম। অসাধারণ মজা করলাম জলপাইগুড়িতে গিয়ে। কিন্তু ভিড়, ভিড়ের কথা তো বলবই না, এতটা ভিড় হয়েছিল। এবং সে টুইন টাওয়ারের ভিতরে ঢুকতে গেলে নাইনে করে শয়ে শয়ে মানুষ আগে ছিল, তারপর আমরা ঢুকতে পারতাম। এবং বাইরে থেকে দর্শন নিয়ে বেরিয়ে চলে আসলাম, সোজা চলে গেলাম কেদারনাথের দিকে। পাশেই দুটি ক্লাব, ধুমধামে প্যান্ডেল তারা প্রত্যেক বছর কালী পুজো তো করে। আগের বছর জলপাইগুড়িতে সেরা উঠিয়েছিল ভুজ খালিফা, এবার টুইন টাওয়ার। আর দেরি না করে সোজা নিয়ে যাব প্যান্ডেলের দিকে। সেটা উপভোগ করুন এবং আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করুন। ধন্যবাদ।